বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অন্যদিনের মতো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন কিন্তু প্রায় সকাল 11:30 বাজে, আর আজকে সকাল থেকে আমি ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ কালকের যে ব্লগটা ছিল সেটা আমি এডিট করতে রাতে পুরোটা এডিট মানে কমপ্লিট করে উঠতে পারিনি। তার জন্য সকালবেলা রান্না করতে করতে এডিটিং করেছিলাম কিছুটা, যার জন্য এডিটিং করে ভিডিও আপলোড করে তারপরে আমি আবার মানে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। তো সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। আর আমার সকালের রান্নাবান্না শেষ, মানে সকালের বলতে কি, আমি যে মানে প্রতিদিন যা রান্নাবান্না করি আর কি, সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাছ রান্না করেছিলাম। কালকে হচ্ছে রাত্রেবেলা যখন ও বা একটু নিচে গেছিলো, অরূপদার সাথে বললাম না তোমাদেরকে, একটু দাদাকে ছাড়তে গেছিলো, ওর কলিগ এসেছিলো যে আমাদের বাড়িতে, তো ওই দাদাকে ছাড়তে গিয়ে, ওই দাদাটার থাকে হচ্ছে বারাসাত যে কোর্ট, কোর্টের ওখানে থাকে, কোয়ার্টারে থাকে দাদাটা, তো কোর্ট বাজারে গিয়েছিলো। তখন নাকি অত রাত্রেবেলা মাছ বাজার খোলা ছিল, তো সেখান থেকে 6 পিস মাছ নিয়েছিল, মানে একটা বড় কাতলা নিয়েছিল, মানে 6 পিস, যেহেতু আমরা 2 জন মানুষ খাবো তো সেই জন্য 6 পিস আমাদের জন্য এনেছিল, আর বাকিটা অরূপদা নিয়েছিল। তো সেই হিসেবেই ওরা 2জন এনেছে আর কি মাছটা। তো সেই জন্য মাছটা যখন এনেছে, কালকেই ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যে সকালবেলা রান্না করবো বলে, তো সেই সকালবেলা বের করে মাছটাই রান্না করেছি, আলু দিয়ে এমনি জাস্ট ঝাল টাইপের করেছি। আর ওলের ডাটা এনেছিলাম, মা আসার সময় ওলের ডাটা পাঠিয়ে দিয়েছিল একটুখানি, তো আমরা যেহেতু 2জন বেশি লাগবে না বলে অল্প একটু নিয়ে এসেছিলাম। আর আমি খাই এইসব জিনিস, আর ও ওল কচু এইসব না খেতে চায় না খুব একটা, মানে খায় খুবই কম, তো অল্পই খায় আর কি, তো সেই জন্য আমাকেই খেতে হবে পুরোটা, সেই জন্য অল্পই নিয়ে এসেছিলাম, বেশি মানে বেশিরভাগ পুরোটা না, বেশিরভাগটাই আমাকে খেতে হবে, সেই জন্য অল্পই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো সেটা রান্না করেছি কাঁঠালের বীজ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর ওই মাছের ঝোল, এই দু মানে দুপদই করেছি, কারণ 2জনের জন্য না বেশি পদ করতে ভালো লাগেই না আমার আর কি, বেশি পদ করতে 2জনের জন্য, আর আমরা কেউই খাওয়ে না অতটা, মানে আমিও যে বিশাল খেতে ভালোবাসি, আমার 4-5 পদ লাগবে এরকমও কোনো ব্যাপার না, আর আমার বরেরও কোনো ব্যাপার না, মানে আমাদের 2জন এরকমই, যদি আলু সিদ্ধ ভাতও মানে দিয়ে খাই 2জনে খেয়ে নেবো, মানে এরকম আর কি। আজকে সকাল থেকে জানো তো এতটাই শরীরটা অলস লাগছিলো যে আমার একটুও কাজ করতে ইচ্ছা করছিল না, মানে রান্নাবান্না করে যেহেতু সকালবেলা ও খেয়ে বেরোবে, তো সেই জন্য মানে রান্নাবান্নাটা আমাকে সকালবেলায় বসাতে হয়, তাও আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে যেহেতু অফিস যায়নি, ও হচ্ছে বারাসাত কোর্টে গেছিলো, তো সকালবেলা মুসলি খেয়ে বেরিয়েছে, যার জন্য আমার মানে একদম সকালবেলা উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয়নি, আগে চা টা করে মানে চা খেয়ে ধীরে সুস্থে আর কি রান্নাবান্না করেছি, তাও মোটামুটি আমার 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট। আর আমিও আজকে সকালে মুসলি খেয়েছিলাম দুধ দিয়ে, আর কলা ছিল সাথে, তো আমিও সকালে মুসলি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর না আমি অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আধ ঘন্টা, মানে 11টার সময় রান্নাবান্না কমপ্লিট করে আমার খাওয়াও হয়ে গেছে, কিন্তু 11টা থেকে আমি 11:30 অব্দি একা একা চুপচাপ বসেছিলাম, ও তো চলে গেছিলো। আর আমার একটুও কাজ করতে ইচ্ছা করছিলো জানো না, মানে একটুও ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো কি যে আমার বাসনগুলো যদি এখন কেউ মেজে দিত বা ঘরটাকেও পরিষ্কার করে দিত, কিন্তু কেউই তো নেই হেল্প করার মতো, তো আমাকেই সবটুকু করতে হবে, তো সেই জন্য না অনেকক্ষণ নিজেকে মানে বুঝিয়ে টুঝিয়ে এলাম, না আমাকেই যখন করতে হবে তাই ফাও ফাও এতক্ষণ বসে থেকে লাভ নেই, তো নিজেকেই করতে হবে, তো নিজেই করি। আর তোমরা অনেক মানে হয়তো অনেকে ভাবো আর কমেন্টও করো যে তুমি এত কাজ একা কীভাবে করো, তো দেখো আমি কিন্তু বাড়িতে সত্যি কথা বলতে আমি বাড়িতে একটা কাজও করতাম না, মানে জল গড়িয়ে পর্যন্ত খেতাম না, মানে ঘরের কাজ করতাম না, বাইরের কাজ যেগুলো আর কি বাজার আনা বাজার যাওয়া এইসব যা যা বাইরের কাজ ছিল আর কি সেগুলো আমি করতাম, ঘরে কাজ করতাম না, যেহেতু পড়াশুনো কলেজ তার সাথে বিজনেস সব কিছু মিলিয়ে না ঘরের কাজটা আমি করতে পারতাম না। আর আমাদের বাড়িতে ঘর মোছার জন্য একটা দাদা আছে, দাদাটা ঘর মোছে, আর মা তো রান্নাবান্না বাকি কাজকর্ম সব কিছু করে, আর এখানে এসে তো আমার সব কিছুই করতে হয়। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে একটা লোক মানে হেল্পিং হ্যান্ড আমার রাখবো যে ঘর মোছা বাসন মাজার জন্য, কিন্তু কি বলো তো আমরা তো তোমরা তো মানে দেখোই আমি তো মাসের মধ্যে মনে হয় মানে 10-15 দিনই বাড়িতে থাকি, আর 10-15 দিন হয়তো এখানে থাকি, মানে অর্ধেক মাস ওখানে থাকি অর্ধেক মাস এখানে থাকি, তো একজনকে মানে মাসে যদি রাখি আমি তো সে তাকে সেইভাবে মাইনা দিতে হবে, আর কলকাতার দিকে তো জানো যে কাজের লোকের অনেকটাই ফিস বেশি, তো যাই হোক তাও আমরা রাখতে পারতাম, কিন্তু আমরা তো মাসের মধ্যে অর্ধেক দিনই বাড়ি থাকি,
তো মানে সেই বুঝে মানে আর রাখিনি, মানে রাখছি না, হয়তো যখন পরে একদমই করতে পারবো না বা মানে সেরকম ইয়ে হয়ে যাবে যে খুব একটা বাড়ি যাচ্ছি না, পরে আর কি যখন আর কি সম্ভব হবে তখন অবশ্যই রাখবো। আর এখনও রাখতে পারতাম, যেহেতু বললামই এতদিন মানে আমরা মাসের অর্ধেক ওখানে থাকি অর্ধেক এখানে থাকি, তাহলে কাজের লোকটা রেখে তাকে তো ফুল মাসের মায়নাই দিতে হবে, তাকে তো আর হাফ মান্থের মায়না আমরা দিতে পারবো না, তো সেই জন্যই আর রাখি না। আর আমার বড় আমাকে অনেকটাই হেল্প করে, মানে কোনো কোনো দিন সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে যায়, আবার বিছানাটা তুলে দিয়ে যায়, মাঝে মাঝে পুজোটাও দিয়ে যায়, তো অনেকটাই আমার হেল্প হয়। আর বাকি যে যা কাজগুলো রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, সেগুলো আমিই করি। আর ঘর মোছাটা আমি প্রতিদিন মুছি না, একদিন পর পর একদিন মুছি, কারণ হচ্ছে প্রতিদিন ঘর মোছা মানে আমার পক্ষে সম্ভব হয় না এত কাজ করে। আর জানো তো আমার লাঠি দিয়ে ঘর মুছতে একদমই ভালো লাগে না, অনেকেই দেখি তোমরা লাঠি দিয়ে ঘর মোছো বা অনেকে দেখেছি, বা আমারও কিন্তু লাঠি আছে, আমিও কিন্তু মাঝে মাঝে মুছি যখন একেবারেই পারি না, কিন্তু কি বলতো আমি হচ্ছে লাঠি দিয়ে ঘর মোছা থেকে না আমি হচ্ছে তোমার মানে বসে আর কি যেটা আর কি মোছে ওইভাবে ঘর মোছাটাই আর কি বেশি ভালোবাসি, আর নোংরাটাও তাতে বেশি পরিষ্কার হয়। লাঠি দিয়ে ঘর মুছলে কীরকম জল জল ছোপ ছোপ দাগ থেকে যায়, তো মানে পরিষ্কার হয় না আমার কাছে, তো যার জন্য আমি লাঠি খুব কমই মুছি। আর আজকে সকালবেলায় সব রান্নাঘরে কাজকর্ম সেরে কিছু জামাকাপড় কেটেছিলাম, জামাকাপড় বলতে ওর মশারি যেগুলো আর কি বেডিংয়ের মধ্যে ছিল, তারপরে বালিশের আমার একটা বিছানার চাদর এইসব কেটেছিলাম আর কি। সবে বেরোলাম, সবে তো দেখলে তোমরা জামাকাপড়গুলো মানে বিছানার চাদর আর মশারিটা মানে ছাদে মেলে দিয়ে স্নান করতে ঢুকেছি, আর বাইরের কি অবস্থা দেখো, মানে এখন তাও একটু কমেছে, মানে অঝরে বৃষ্টি পড়ছে, মানে এই রোদ এই বৃষ্টি বোঝাই গেল না, তোমাদের দেখাচ্ছি দেখো। তোমরা তো দেখলেই যখন ছাদে গেলাম ভালোই রোদ ছিল, কিন্তু যেই ছাদের থেকে আসলাম স্নান করতে ঢুকেছি আর আকাশ পুরো কালো হয়ে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে আমার সব জামাকাপড় ভিজিয়ে দিল। এমনিতেও জামাকাপড় ভেজাই ছিল, ভেজাটাই তো মেললাম, কিন্তু তাও এখন মনে হয় পুরো চুপচুপ হয়ে গেছে, তা ওর জন্য আর মেলতে গেলাম না, যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে। তো দেখো তারপরে খেতে বসে গেছি, আর আজকে সাথে একটা মাছ ভাজাও নিয়েছি, কারণ মাছ দু পিস এক্সট্রা ছিল, তো সেগুলোকে ঝোলে দিন একটু কড়া করে মানে একটু মানে বেশি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি দুজনে মিলে আর কি খাওয়ার জন্য। আর আমি খেতে খেতে ও বাড়ি চলে এসেছিলো, আর ও যেহেতু আজকে অফিস যায়নি তো বাড়ির সাথেই ছিল, তো তাড়াতাড়ি আজকে দুপুরের মধ্যেই ও আর কি বাড়ি চলে এসেছিলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আর দেখো বড়মশাই কী করছে, কারণ বাইরে এখনও বৃষ্টি পড়ছে আর ঝুল বারান্দা এগুলো মেললে শোকাবে না, আর এগুলোর খুবই দরকার এই মশারি আর বিছনা চাদরটা, তো যার জন্য ঘরের মধ্যে আমরা দড়ি টাঙিয়ে ফ্যান চালিয়ে শোকাচ্ছি, কারণ কিছু করার নেই আর। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর এই দেখো মানে ও ভাত খেয়েছে, মানে ওকে খেতে দিয়েছিলাম, থালা বাসন এখানেই রয়েছে, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, যার জন্য কোনো মানে যেরমভাবে পড়েছিল মানে যে ওরমভাবেই রয়েছে, বেসিনেও রাখা হয়নি, মাজা টাজা কিছু হয়নি। আর এখনও সব এইসব ট্রাঙ্ক ফ্রাঙ্কগুলো ঘাটছে, এগুলো থেকে সব জিনিসপত্র বের করছে, ওর দরকারি জিনিসপত্র যেগুলো লাগবে। তো আর দেখো গরমে পুরো ঘেমে গেছি, মানে এক সেকেন্ডও ফ্যানের তলায় ছাড়া থাকা যাচ্ছে না, তার মধ্যে তোমরা তো দেখলে দুপুরবেলা জামাকাপড় মেলেছিলাম সব বৃষ্টিতে ভিজেছে, এমনকি তোয়ালিটা আর যে বালিশের ব্যাটটা মেলে দিয়েছিলাম ওই দুটো একদম ছাদে গিয়ে দেখি নিচে পড়ে রয়েছে, মানে ওগুলো বাথরুমে রেখে দিয়েছি, আবার ওগুলোকে ধুতে হবে আমার, মানে পুরো মাটি ফাটি মানে মাটি না নিচে বালি ছিল আর কি, মাটি তো না ছাদে বালি ফালি ছিল, ওগুলোতে একদম ভরে গেছে, ওগুলো বাথরুমে রেখে দিয়েছি, এখন ওগুলো এখন ধোবো। আর এদিকে মশারিটার এটা মেলে দিলাম, কারণ এই দুটো শোকানো খুবই দরকার, মানে লাগবে আমাদের, তো দরকারই ওর লাগবে আর কি, তো সেই জন্যই। এটা কোন জন্মের ড্রেস, এটা কি তোমার বাচ্চাবেলার ড্রেস? হ্যাঁ, এটা কি যখন প্রথম চাকরি পেয়েছিলে? তোমার ভুঁড়িটা তো ঝুলে রয়েছে। ইস, খোলো। ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে সকাল থেকে শরীরটা কেরম ম্যাচ ম্যাচ করছে, মানে অলস লাগছে, আর মানে সন্ধ্যের পর থেকে মাথা এত পরিমাণ যন্ত্রণা করছিল মানে তোমরা ভাবতে পারবে না।
যে মনে হচ্ছিল কি যে কেউ যদি আমাকে এখন রুটিটা বানিয়ে দিত, মানে রাতের খাবার বানাতে হবে, এত কিছু ভাবছিলাম। কি বলতো, একা সংসার হলে যা হয়, মানে শরীর খারাপ হোক বা মানে তুমি যাই করো না কেন, নিজের অনেক নিজেরই আর কি সব কিছু করতে হবে। আর বড় এদিকে টাইম পাচ্ছিল না, কারণ ওর প্যাকিং ছিল। আসলে ওর কিন্তু ভোটের ডিউটি পড়েছে, মানে অনেক দিন পর এরকম কোনো ডিউটিতে যাচ্ছে আর কি। বিয়ের পরে তো যাইনি এরকম কোনো ডিউটিতে আর কি, ভোটের ডিউটি বা ভোট তো হয়নি বা এরকম কোনো ডিউটিতে আর কি যায়নি। তো ভোটের ডিউটিতে যাচ্ছে প্রায় 4-5 দিনের জন্য। তো ওর প্যাকিং ছিল, সব জিনিসপত্র দেখলেই তো মশারি টশারি বিছানা চাদর সব ধুয়ে দিয়েছিলাম। তারপরে বিভিন্ন ধরনের যেসব মানে জিনিসপত্র লাগে নিয়ে টিয়ে যেতে, তো সেই সব করছিল, ড্রেস আয়রন করছিল, মানে প্রচুর কাজ, মানে সারা ঘর জামা কাপড় জিনিসপত্রে ছড়ানো। আর ওইসব দেখে না মনে হচ্ছে আমার আরও বেশি শরীর খারাপ করছে, মানে এত কিছু পরিষ্কার করতে হবে, এত কিছু করতে হবে, মানে ওই টেনশনেই মনে হয় আরও আমার শরীর খারাপ করছিলো। তার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম, দুজনে মিলে একটু চাটা খেয়ে আবার কাজে লেগে পড়েছি। আর এই যে সব মানে জামা কাপড় ছিল মানে আর কি ধোয়া জামা কাপড়, সেগুলোকে আমি বসে বসে ভাঁজ করছি। আর ওদিকে হচ্ছে বর ওর অফিসের ড্রেস মানে সব আর কি মানে আয়রন করে নিচ্ছে, পুলিশের ড্রেসটা, তারপর হচ্ছে আরও যেগুলো আর কি নিয়ে টিয়ে যাবে সেগুলো। আর ওর জানো তো মানে ড্রেসের এক সেটই ভালো আছে, কারণ ও মানে বিগত প্রায় ধরো 4-5 বছর ধরে ড্রেস পরে না, মানে হয়তো বছরে 2-1 বার পরে। কারণ যখন গঙ্গাসাগরে পোস্টিং ছিল না তখন ওর ড্রেস পরা লাগতো না, থানাতেই পোস্টিং ছিল, কিন্তু ওর হচ্ছে কম্পিউটার অপারেটর ছিল, মানে থানাতে বসে কম্পিউটারের বিভিন্ন কাজকর্ম ছিল। তো সেখানে ওর কোনো ড্রেস পরতে হতো না, নর্মালি যেসব আর কি প্যান্ট জামা যেসব পরতো সেটাই, মানে যেহেতু বেরোতে হতো না, সারাদিন থানাতেই থাকতে হতো কম্পিউটারে কাজ, তো সেই জন্য ড্রেসও পরতে হতো না। তারপরে এই এখন যে অফিসে আছে সেখানেও ড্রেস পরতে হয় না, তার জন্য ওর একটা ড্রেস পুরো নষ্ট, মানে আর যেসব ড্রেসগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, আর একটা ড্রেসই ভালো আছে। কিন্তু ইলেকশন ডিউটিতে ভাবো তোমরা জামা কাপড় গিয়ে কাচতেও পারবে না, এখন পুরো এই রোদ জল ঘাম, মানে একটা ড্রেস পরে যে কীভাবে চালাবে আমি জানি না। কিন্তু আরেকটা ড্রেস ছিল ওর, সেটাও নিয়ে নিয়েছে আয়রন ফায়রন করে, মানে ওটা অতটা ভালো না, কিন্তু তাও বললো যে ঠেকা কাজ চালানোর মতো তো হবে, তো সেই জন্য নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি রাতে রুটিটাও বানিয়ে নিয়েছি এরই মধ্যে, কারণ খেতে তো হবে, বানাতে তো হবে, আর কিছুটা পরিমাণ ভাতও ছিল। ও হচ্ছে ওকে 2 রুটি দিয়েছিলাম আর আমি 2 রুটি নিয়েছিলাম, আর ও বাকি ভাতটুকু আর কি খেয়ে নেবে। আর যেহেতু রাতের মানে দুপুরের মাছের তরকারি ছিল, ওই দিয়েই আমাদের হয়ে গেছে, রাতের আমি আর এক্সট্রা করে কিছু বানাইনি। আর খাওয়া দাওয়ার পর ও একটু বাজার নিচে দোকানে গেছিলো, ওর দেখো মোটামুটি প্যাকিং পুরো কমপ্লিট, যা যা আর কি নিয়ে যাওয়ার, বেডিং ফেডিং আর এবার নিয়ে যাচ্ছে না, জাস্ট এমনি বিছানা চাদর ফাদর নিয়ে যাচ্ছে। আর খাবারের জন্য কিছু বিস্কুট, ছাতু, তারপরে চিপস, তারপরে কি চানাচুর, এইসব কিনে নিয়ে এসেছিলো, ওগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। বিস্কুটটা তোমার ওই ব্যাগে মানে আর কি পিঠ ব্যাগে ঢোকাবে বলে বের করে রেখেছিলো। আরও মগ, বিভিন্ন জিনিসপত্র যা যা লাগে আর কি সব নিয়ে নিচ্ছিল। সব কাজকর্ম কমপ্লিট, আর এখন আমরা শুয়ে পড়বো। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, মানে এই সব কাজ কমপ্লিট করে প্যাকিং গোছানো, ওকে একটু গুছিয়ে দেওয়া, তারপরে সব আমারও কাজকর্ম ছিল। তো দেখো আমি আজকে মুখে কিছুই মাখিনি, চুলও বাঁধিনি, মানে আমার ইচ্ছাই করছে না যে কিছু করি, মানে মুখে ঢুকে গেছিও মাখি। এরকম মাঝে মাঝেই আমার হয় যে রাতের বেলা শোয়ার সময় মনে হয় না যে স্কিন কেয়ার করি, চুল আঁচড়াই, তো আজকেও সেরকমই অবস্থা হয়েছে। আর আজকে মানে সারাদিনই মানে আমার শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না, জানি না কেন এরকম হচ্ছে, মানে মাথাটা এত যন্ত্রণা করছিল সন্ধেবেলা থেকে, এখনো অল্প অল্প করছে, মানে ভেবেছিলাম যে চা খাওয়ার পরে একটু কমবে, কমেছে কিন্তু তাও হচ্ছে আর কি। তো আর লেট করবো না, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হবে নেক্সট ব্লগে।